নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে আপনার হাতে যেটা স্মার্টফোন আছে সেই স্মার্টফোনটির থেকে কিন্তু আপনি একটা অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ইন্ডিয়ার সব থেকে বড় ই কমার্স কোম্পানি হলো অ্যামাজন, তো আপনি ঘরে বসেই অ্যামাজনের সাথে কাজ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী টাইম বের করে। তো সেখান থেকে আপনি একটা মান্থলি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা আজকে দেখে নিচ্ছি যে আপনার মোবাইলটির থেকে কিভাবে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি। সাবস্ক্রাইব করুন নেটবিন চ্যানেল, পাশে বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো বন্ধুরা, সবার প্রথমে আপনার মোবাইলে হোক বা ল্যাপটপে হোক যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ল্যাপটপে ব্রাউজার ওপেন করে নিচ্ছি, কারণ ল্যাপটপে ফন্টগুলো বড় বড় আসে, আপনাদের দেখতে সুবিধা হবে। তো আপনি চাইলে সেম কাজটি আপনার হাতের স্মার্টফোনটির থেকেও করতে পারবেন সেম প্রসেসে। তো চলুন আমরা এখন এখানে সার্চ করে নিচ্ছি অ্যামাজন। আপনি যখন অ্যামাজন লিখে সার্চ করবেন, সার্চ করার পরে প্রথমে একটা লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কটাকে ক্লিক করে ওপেন করে নেবেন। আমি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ডাইরেক্ট এই পেজটাতে চলে আসতে পারবেন। তো আসার পরে পেজ অ্যামাজনের ওয়েবসাইট খুলে গেল, খুলে যাওয়ার পরে পেজটাকে উপর দিকে নেবেন। উপর দিকে নেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, দেখুন বিকম এ অ্যাফিলিয়েট, বিকম এ অ্যাফিলিয়েট, এখানে আবার ক্লিক করবেন। এরকম একটা পেজ খুলে আসলো এখানে সাইন ইনের। তো আপনার যদি অলরেডি অ্যামাজনে অ্যাকাউন্ট বানানো থাকে আগের থেকেই, তাহলে এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে পারেন। আর যদি আপনি একদম নতুন ইউজার হন, অ্যামাজনে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট বানাতে চান, তাহলে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। তো আমি একদম প্রথম থেকেই দেখাচ্ছি, কারণ যারা যাদের কাছে নাই তারা ওই ভিডিওটি পুরো দেখলে একদম কমপ্লিট অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা শিখে যাবে। তো আমি তার জন্য ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টের উপরে একবার ক্লিক করছি। তো এরকম একটা পেজ খুলে গেল, দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনার নাম, এখানে ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড দিতে হবে 6 থেকে 8 ক্যারেক্টারের। সেম পাসওয়ার্ডটি আবার নিচে দিতে হবে, 6 থেকে 8 ক্যারেক্টারের। পাসওয়ার্ডটি স্ট্রং দিবেন, মনে রাখবেন যে আপনি যেটা পাসওয়ার্ড দিবেন সেটা মনে রাখবেন। চলুন আমি নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো সব কিছু ফিল করে দেওয়ার পরে এখানে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এটার উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, তো আপনার ইমেলে একটা ওটিপি আসবে, কারণ অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। তো আপনার ইমেলে চলে যাবেন, ইমেলটি খুলে নেবেন। আমি ইমেলে চেক করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমার ইমেলটা খুলে নিলাম, অ্যামাজনের থেকে এরকম একটা মেসেজ ইমেল চলে আসলো, অ্যামাজন ভেরিফাই ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। তো এই কোডটি ওখানে ফিল করে দিতে হবে, আমি কোডটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এটার উপরে আবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো অ্যামাজন অ্যাসোসিয়েট। তো এটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তারপরে এখানে আপনাকে জয়েন নাও ফ্রি, এটা এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই পেজটাতে নিয়ে আসবে, দেখুন অ্যামাজন অ্যাসোসিয়েট, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট। এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই পেজটিতে সবার প্রথমে এখানে আপনার দিতে হবে পে নেম, আপনি অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট থেকে যেটা আপনি ইনকাম করবেন সেই ইনকামটি যে ব্যাংকে আপনি অ্যাকাউন্টটি আনবেন, যে ব্যাংকে আপনি টাকাটা আনবেন সেই ব্যাংকের বইয়ে যেটা নাম দেওয়া থাকবে পাসবুকে, সেই নামটি এখানে দিতে হবে, মনে রাখবেন। সেই নামটি কিন্তু এখানে দিবেন, সেই নামটি যদি এখানে না দেন তাহলে পরে আপনার এখানে অসুবিধা হবে। তো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে সেই নামটা এখানে দিবেন। তারপর এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে, আপনার অ্যাড্রেসটা পুরো ফিল করে দিবেন, অ্যাড্রেস লাইন 1, 2, 3 দেওয়ার। তারপর এখানে সিটি দিয়ে দিতে হবে, স্টেট নিয়ে নেবেন আপনার স্টেট কী থাকে। তারপর এখানে পিনকোড দিতে হবে, কাউন্ট্রি ইন্ডিয়া অটোমেটিক নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পর এখানে আপনার ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিতে হবে, আমি এটা ফিল করে নিচ্ছি। তো এখানে সব কিছু ফিল করে দিলাম, ফিল করে দেওয়ার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, দ্য পে লিস্ট অ্যাবাভ, এটার উপরেই টিক করে রাখবেন। কারণ অ্যামাজন অ্যাকাউন্ট যদি আপনার সাথে কোনো কারণে যোগাযোগ করতে চায়, তো এখানে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তারপর এখানে নো করে দিবেন, কারণ এটা ইউএস পারপাস ট্যাক্সের জন্য, এটা আমাদের কোনো কাম নেই, তার জন্য এখানে নো করে দিবেন। নো করে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নেক্সট, তো এখানে নেক্সট করে দিবেন। তো এটা আমাদের 2 নম্বর পেজে নিয়ে আসলো, দেখুন প্রথমটা টিক হয়ে গেছে, এখন সেকেন্ড পেজটা ফিল আপ করতে হবে। তো এখানে বলছে ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপস লিস্ট, তো এটা দেখে আপনারা ঘাবড়াবেন না, কারণ এখানে বলছে যে ওয়েবসাইটের লিঙ্ক বা মোবাইল অ্যাপসের লিঙ্ক এখানে শেয়ার করতে। তো আমাদের মধ্যে বেশিরভাগের লোকেরই ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস থাকে না, তো তার জন্য এখানে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই হবে। তো ফেসবুকে আইডি দিয়ে এখানে আমরা পেজটাকে কমপ্লিট করতে হবে, কারণ এখানে কিছু একটা লিঙ্ক
দিতেই হবে। তো তার জন্য আমরা ফেসবুক আইডিটি এখানে দিয়ে দিব। তো ফেসবুক আইডিটি কোথা থেকে বের করবেন, তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে কোনাতে আপনার প্রোফাইল পিকচার দেখতে পাবেন, এটার উপরে যখন আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে কোনাতে দেখবেন স্ক্রল বারে আপনার ফেসবুক আইডিটি চলে আসবে। তো এখান থেকে কপি করে নেবেন, তো আমি নিয়ে নিচ্ছি কপি করে। কপি করে নিয়ে নেওয়ার পরে এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে এখানে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড করে দিবেন, তো আপনার ফেসবুকের লিঙ্কটি এখানে চলে আসবে। আপনি চাইলে এখানে আপনার ইউটিউবের লিঙ্কও দিতে পারেন, ইউটিউব চ্যানেল থাকলে বা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারেন। টোটাল এখানে 50 ওয়েবসাইট লিঙ্ক এখানে শেয়ার করতে পারবেন। এটা তো আমি ফেসবুকের আইডিটি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যখন নেক্সট করে দিই ঠিক হয়ে গেল। তো এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে, তো এই পেজটাকে ফিল করতে হবে। এখানে সবার প্রথমে আপনার একটা দিয়ে দিতে হবে, এখানে অ্যামাজন অ্যাসোসিয়েট স্টোর আইডি। তো স্টোর আইডিটি অ্যামাজন থেকে সুবিধা দিয়েছে যে আপনার স্টোর আইডি আপনি নিজে চুয়েস করে নিতে পারেন। তো স্টোর আইডিটি এরকম হতে হবে যে ইউনিক হতে হবে, যে আপনার স্টোর আইডি অন্য স্টোর আইডির সাথে যেতে না মিলে। তো এক্সাম্পলের জন্য আমি একটা নিয়ে নিচ্ছি, তো আমি এখানে লিখে দিলাম শুভম 1994। তো মনে রাখবেন স্পেস আইডিটি কিন্তু একসাথে লিখতে হবে, মিডিলে স্পেস ছেড়ে দিলে হবে না। তো আমি এরকম একটা নিয়ে নিলাম, ইউনিক একটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন আমরা যেটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছি, এখানে আমরা ফেসবুক লিঙ্ক দিয়েছি, তো সেটা এখানে নিয়ে নিচ্ছে, তো এটা শো হচ্ছে এখানে। তারপরে এই বক্সটি দেখাচ্ছে এখানে ওয়েবসাইট মোবাইল অ্যাপস অ্যাবাউট। তো এখানে আপনারা লিখে দিতে হবে যে আপনি কি দিয়েছেন এখানে। এখানে তো এখানে আমি লিখে দিব ফেসবুক প্রোফাইল লিঙ্ক। তো এখানে আমি লিখে দিলাম ফেসবুক প্রোফাইল লিঙ্ক। লিখে দেওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্ট প্রাইমারি টপিক। তো এখানে যখন আবার ক্লিক করবেন তো অনেক অপশন চলে আসলো এখানে। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। নিচে একটা 3 নম্বর একটা অপশন দেখতে পাবেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। তো এটাকে ক্লিক করে দিবেন। তার নিচে আর একটা অপশন আছে সেম, সিলেক্ট সেকেন্ডারি টপিক। তো এখানে যখন ক্লিক করবেন তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে নেবেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সিলেক্ট করে তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এখানে দুইটাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে বলছে যে আপনি কি কি জিনিস অ্যামাজনে সেল করতে চান। তো এখানে বুক, ইলেকট্রনিক্স আইটেম, মুভিস অ্যান্ড গেম, ক্লথিং। তো এখান থেকে আপনি যে কি যে কিছুতে যেটা যেটা সেল করতে চান সেটাতে টিক করে দিতে পারেন। আর যদি সবই সেল করতে চান, যে সব কিছুর লিঙ্ক আপনি শেয়ার করবেন, তো সব কিছু টিক করে দিতে পারেন। আমি এক্সাম্পলের জন্য নিয়ে নিচ্ছি ইলেকট্রনিক্স আইটেম, ক্লথিং, হোম অ্যান্ড কিচেন, কম্পিউটার অ্যান্ড অফিস। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে আপনার যা যা লাগে আপনি চাইলে সব কিছু সিলেক্ট করে নিতে পারেন। তার নিচে দুটো অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্ট প্রাইমারি টাইপ, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করা দেওয়ার পরে এখানে অথরে সিলেক্ট করে দিবেন। অথরে সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আর একটা আছে সিলেক্ট সেকেন্ডারি টাইপ। তো এখানে আবার ক্লিক করে অথরে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার পেজে আপনি যে ফেসবুক আইডিটি দিয়েছেন বা ওয়েবসাইট দিয়েছেন, যাই দিয়েছেন, সেখানে ট্রাফিক কোথা থেকে আসে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল নেটওয়ার্ক থেকে আপনার ট্রাফিক আসে। তার নিচে এখানে আপনাকে জিজ্ঞাসা করছে হাউ ডু ইউর ইউটিলাইট ইউর ওয়েবসাইট অ্যাপস জেনারেট ইনকাম। তো এখানে আপনি যে ওয়েবসাইটটি দিয়েছেন, এখান থেকে লিঙ্কটি দিয়েছেন, সেখান থেকে আপনি কামাই কিভাবে করেন। তো সিলেক্ট প্রাইমারি টাইপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন অথর অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো এটা সিলেক্ট করে নেবেন। সেম নিচেও লেখা আছে সিলেক্ট সেকেন্ডারি, এখানে গিয়ে অথর অ্যাফিলিয়েট প্রোগ্রাম এটা ক্লিক করে নেবেন। তার নিচে আর একটা অপশন আছে হাউ ডু ইউজুয়ালি বিল্ড লিঙ্কস। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি লিঙ্ক কোথা থেকে শেয়ার করেন। তো এখানে একটা অপশন দেখবেন, এখানে ম্যানুয়ালি ভায়া ট্যাক্স এডিটর, এই ম্যানুয়ালি ভায়া ট্যাক্স এডিটর এখানে ক্লিক করে দিবেন। তার নিচে আর একটা অপশন দেখাচ্ছে হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর। তো আপনার এখানে এক মাসে কত ভিজিটার, কত লোকে ভিজিট করে আপনার যেটা ওয়েবসাইট দিয়েছেন বা লিঙ্ক দিয়েছেন। তো এখানে আপনাকে দিতে হবে 500 থেকে 5000। আপনার যদি কমও আসে তাও এখানে 500 থেকে 5000 সিলেক্ট করে নেবেন। তার নিচে আর একটা অপশন আছে এখানে হোয়াট ইজ ইয়ার প্রাইমারি রিজন। তো এখানে আপনাকে বলছে যে কিসের জন্য আপনি প্রোগ্রামের অংশীদার হতে চাচ্ছেন। তো এখানে আদার্সে ক্লিক করে দিবেন। আদার্সে ক্লিক করে দেওয়ার পরে নিচে আর একটা অপশন আছে হাউ ডিড ইউর অ্যাবাউট। তো এখানে আপনাকে জিজ্ঞাসা করছে যে আমাদের বিষয়ে আপনি কোথা থেকে শুনেছেন। তো এখানে থেকে সিলেক্ট করে নিতে হবে আপনাকে অনলাইন সার্চ। এখানে অনলাইন সার্চ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর এখানে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি এখানে ফিল করে দিবেন। ক্যাপচাটি ফিল করে দেওয়ার পরে কন্ট্রাক্ট টার্মস এখানে টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর এখানে ফিনিশ অপশন দেখতে পাচ্ছেন, তো ফিনিশে একবার এখানে ক্লিক করে দিন। এটা লোডিং হচ্ছে।
তো ফিনিশ করার পরে আমাদেরকে নিয়ে আসলো 3 নাম্বার পেজে। এখানে দেখতে পাচ্ছেন, কংগ্রাটস শুভম দাস, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু দ্য অ্যামাজন ডট ইন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, ইউর ইউনিক অ্যাসোসিয়েট আইডি ইস। তো এখানে আমার আইডি ক্রিয়েট হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পারলেন যে ইন্ডিয়ার সব থেকে বড় ই কমার্স কোম্পানি অ্যামাজন। তো অ্যামাজনের আইডি আমরা ফ্রিতে কিভাবে বানিয়ে নিলাম। তো অ্যামাজনের সাথে আজকের থেকে আপনি কাজ করতে পারবেন, অ্যামাজনের থেকে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন। তার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ইন্টার ইউর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, কারণ এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আপনার। তো আপনি এখানে অ্যামাজনের সুবিধা দিয়েছে যে আপনি চাইলে এখনও এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, বা আপনি যদি লেটার করে দেন তাহলে যখন এখানে অ্যামাজনের সাথে আপনি কাজ শুরু করে দিবেন, অ্যামাজনে 1000 টাকা হয়ে যাবে, তারপরে আপনি টাকা ব্যাংক ইনফরমেশন দিয়ে টাকাটা উইথড্র করতে পারেন। আর যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট এখন অ্যাড করতে চান তাহলে না ক্লিক করে এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আসবে, সেখানে আপনি অ্যাড করে দিতে পারেন। তো আমি যেহেতু এখন করব না, কারণ করব না, তার জন্য এখানে লেটারে ক্লিক করে দিচ্ছি। তো এরকম পেজ চলে আসলো। এখানে এরকম পেজ চলে আসার পর এখানে গেট স্টার্ট, এখানে আবার ক্লিক করে দিই। তো এটা আমাদের অ্যামাজন অ্যাসোসিয়েটের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল এখানে। তো এখান থেকে আমরা হোমে হোমে ক্লিক করে নেবেন। হোমে ক্লিক করার পরে পেজটাকে উপর দিকে নেবেন। উপর দিকে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। টোটাল আর্নিং কত হচ্ছে, কি হচ্ছে, টোটাল সব এখানে দেখিয়ে দিবে, কয়টা অর্ডার হয়েছে, কি হয়েছে, সম্পূর্ণ কিছু এখান থেকে দেখতে পারবেন। তো এটা তো হয়ে গেল আমাদের অ্যামাজন অ্যাসোসিয়েটের ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এটা দেখুন অ্যামাজন অ্যাসোসিয়েট। তো আমরা এখন লগ ইন করে নিব amazon.in। তো আমরা লগ ইন করে নিলাম এখন amazon.in। তো পেজটা কিন্তু সেম একই, amazon.in আর অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটি এখানে লিঙ্ক করা আছে। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন অ্যাসোসিয়েট সাইড স্ট্রিপ। তো যখন আপনি অ্যামাজনের অ্যাসোসিয়েট আইডি পেয়ে যাবেন তখন কিন্তু এই সাইটটা আপনাকে দেওয়া হবে, এই অপশনটা আপনাকে অন করে দেওয়া হবে। আপনি যদি অ্যামাজন অ্যাসোসিয়েট না নিয়ে থাকেন তাহলে আপনার পেজটা শুরু হবে এখান থেকে। আর এখন দেখুন এখানে একটা উপরে অপশন দিয়েছে, এখানে গেট লিঙ্ক ট্যাক্স। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে প্রোডাক্ট লিঙ্ক কীভাবে শেয়ার করবেন, এখানে শর্ট লিঙ্ক কীভাবে ক্রিয়েট করবেন। তো আপনি যে প্রোডাক্টটিতে পাঠাতে চান, দেখুন এখানে আমাদের ইন্টারেস্ট রেটের চার্টটি এখানে আমি দিয়ে দিয়েছি যে কোন প্রোডাক্টে কত % আপনারা ইন্টারেস্ট পেতে পারেন। তো এখান থেকে দেখে আপনাকে যেটা প্রফিটেবল মনে হয় সে প্রোডাক্টগুলো আপনি শেয়ার করতে পারেন। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এক্সাম্পলের জন্য ম্যান টি শার্ট লিখে দিলাম। তো লেখার পরে দেখুন এখানে অনেক ম্যান টি শার্ট চলে আসলো। তো আপনি এখান থেকে বেছে বেছে আপনার যেটা ভালো লাগে সেই লিঙ্কটি যাকে শেয়ার করবেন, সে যখন লিঙ্কের থেকে পারচেস করবে তখন আপনার ইনকাম জেনারেট হবে। তো আমি এক্সাম্পলের জন্য একটা টি শার্ট নিয়ে নিচ্ছি, আমি এই টি শার্টটি নিয়ে নিলাম। টি শার্টটির উপরে যখন ক্লিক করবেন দেখুন এরকম চলে আসলো, সিম্পল আমরা যেভাবে পারচেসিং করি। তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যামাজন অ্যাসোসিয়েট স্টোর স্ট্রিপের, এখানে দেখুন ট্যাক্স। তো এখানে যখন আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে একটা শর্ট লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল দেখুন। তো এখান থেকে লিঙ্কটা আপনি কপি করে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, আপনার যেগুলো সোশ্যাল মিডিয়া আইডি আছে সেগুলোতে আপনি শেয়ার করতে পারেন। তারা যখন আপনার লিঙ্কের থেকে কোনো কিছু পারচেস করবে তখন আপনার ইনকাম জেনারেট হওয়া শুরু হবে। এটা কিন্তু আপনার পেসিভ ইনকাম এক ধরনের বলতে পারেন। তো এখান থেকে আমরা কেটে দিচ্ছি। তো আপনি যতগুলো প্রোডাক্ট নিতে চান এভাবেই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, এখান থেকে ট্যাক্সে গিয়ে লিঙ্ক কপি করে নেবেন। তো এখান থেকে আপনি যদি বেছে নিতে চান যে অ্যামাজনের সব থেকে টপ প্রোডাক্ট কী, টপ টি শার্ট কী চলছে, তো যেরকম আমরা টি শার্টটিকে ওপেন করছি, ওপেন করার পরে পেজটাকে উপর দিকে নেবেন। উপর দিকে নেওয়ার পরে এখানে প্রোডাক্ট ডিটেলসের তলায় একটা অপশন আছে, এখানে দেখুন অ্যামাজন বেস্ট সেলিং র্যাঙ্ক। তো এখানে টপ 100 ক্লথিং অ্যাক্সেসরি, তো এখানে 100 টপ লিস্টেড প্রোডাক্ট এখানে অ্যাড করা আছে। তো আমরা এখানে ক্লিক করে নিলাম, দেখুন টপে চলতে সেই প্রোডাক্টটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা। তো আপনার যেগুলো এখান থেকে টপ র্যাঙ্কের প্রোডাক্ট আছে সেগুলো আপনি শেয়ার করতে পারেন অ্যাসোসিয়েট লিঙ্ক দিয়ে। তো এটাতে আমরা দেখে নিলাম লিঙ্ক কীভাবে জেনারেট করে শেয়ার করব। তো আপনি যদি আবার এগুলো লগ আউট করে লগ ইন হতে চান তো কীভাবে করবেন, সিম্পলি আমি প্রথমে অ্যামাজনের হোম পেজে চলে আসছি। যখন আমরা অ্যামাজন ওয়েবসাইটটি ওপেন করব তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার এখানে অ্যাসোসিয়েটটা শো হবে। তো আপনি যদি অ্যামাজন ড্যাশবোর্ডে যেতে চান তাহলে পেজটাকে সিম্পলি উপর দিকে নেবেন,
উপর দিকে নেওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যেখানে প্রথমে গিয়েছিলেন বিকম অ্যাফিলিয়েট, যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা আবার অ্যামাজনের অ্যাসোসিয়েট ড্যাশবোর্ড খুলে গেল। তো এখানে তো ড্যাশবোর্ডের থেকে সব দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটিতে আমি সব কভার করে দিয়েছি, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ নেটবিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমার নতুন ভিডিও যখনই আসবে তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।